চলে এলাম আবারও নতুন এক একটা রেসিপি ভিডিও নিয়ে আমার আজকের রেসিপিটা হচ্ছে শিং মাছ আর টমেটোর টক এই রেসিপিটা আমি কীভাবে বাসায় আজকে তৈরি করেছি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম রেসিপিটা শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলে আসলাম রান্নাঘরে প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি তারপর তেল আমি খুব ভালো মতো করে গরম করে নিয়েছি এরপর আস্তে আস্তে আমি শিং মাছের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি এই শিং মাছের টুকরোগুলো সামান্য ভেজে নেব খুব বেশি কড়া করে ভেজে নেওয়ার দরকার নেই এতে করে কিন্তু মাছটা পরবর্তীতে ভেঙে যেতে পারে তাই অবশ্যই সামান্য একটু জাস্ট তেলে হালকা ভাজা করে ভেজে নিলেই চলবে আমি এবার মাছটাকে হালকা করে ভেজে নেওয়ার পরেই কিন্তু তুলে নিচ্ছি নাহলে কিন্তু মাছের যে উপরের চামড়াটা থাকবে সেটা খুলে আসবে তো মাছগুলো হালকা ভেজে নিয়ে আমি এবার একটা বাটিতে তুলে নিব আপনারা চাইলে কাঁচা মাছটা দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন যদি আপনাদের খেতে ভালো লাগে ভাজা মাছগুলো একটা বাটিতে তুলে নেওয়ার পর আমি সেই মাছ ভাজা তেলের মধ্যেই অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি এরপর আমি অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণে পেঁয়াজ আর রসুন বাটা বাটা মশলাটা দেওয়ার পর কিন্তু অনেকটাই তেল চিটচিট করবে তো গুঁড়া মশলা দেওয়ার আগে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম এবার আমি দিয়েছি এক চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়াটা আমি একটু বেশি দিয়েছি কারণ আজকের এই শিং মাছ আর টমেটোর মধ্যে এই টক রান্নায় আমার ঝালটা খেতে খুব ইচ্ছা করছে তাই আমি ঝালের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি আপনারা যদি ঝাল কম খান সেক্ষেত্রে একটু কমিয়ে দিবেন। এরপর আমি কাঁচা টমেটো দিয়েছি দুইটা আর দিয়েছি লবণ লবণটা অ্যাড করে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য এই পাঁচ মিনিট আমার চুলার আঁচটা ছিল একদমই লো এই পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এই কাঁচা টমেটোটা সামান্য গলে আসবে তো এবার আমি সামান্য নেড়ে চেড়ে নিচ্ছি এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া আমি কিন্তু যখন মশলাটা কষিয়েছিলাম তখন কিন্তু ভাজা জিরা গুঁড়া বা কোনো জিরার গুঁড়া ইউজ করিনি এই টমেটোটা হালকা গলে যাওয়ার পর এই পর্যায়ে আমি সামান্য ভাজা জিরা গুঁড়া দিয়েছি এতে করে পরবর্তীতে কিন্তু এই টমেটোর টকে একটা সুন্দর ফ্লেভার আসবে এরপর আমি সামান্য নেড়িচুড়ে ভাজা শিং মাছগুলোকে দিয়ে দিলাম এরপর ঢেকে আমি প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করেছি যেহেতু শিং মাছগুলো নরম তাই সিদ্ধ হতে খুব বেশি টাইম লাগবে না তাই এবার আমি লো ফ্লেমে রেখে দিব কিছুক্ষণ প্রায় পাঁচ থেকে ষাট মিনিট পর এবার আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি আজকে শিং মাছ দিয়ে কাঁচা টমেটোর টক আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে খেয়ে দেখবেন কেমন লাগলো এই রেসিপিটা ফলো করে আপনারা যে কোনো মাছই রান্না করতে পারেন তবে কাঁচা টমেটো দিয়ে কিন্তু ছোট মাছ অনেক বেশি ভালো লাগে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন পরবর্তীতে নতুন কোনো একটা রেসিপি নিয়ে আবারও দেখা হবে